নমস্কার। স্টোরিজ ইন শর্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজ আমরা সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর করভাস আপনাদের কাছে নিয়ে এসেছি। শুরু করছি আমাদের আজকের গল্প, করভাস। পাখি সম্পর্কে কৌতূহলটা আমার অনেক দিনের। ছেলেবেলায় আমাদের বাড়িতে একটা পোষা ময়না ছিল, তাকে আমি 100-এর ওপর বাংলা শব্দ শিখিয়েছিলাম। আমার ধারণা পাখি কথা বললেও কথার মানে বোঝে না। তবে একবার সে এমন একটা কাণ্ড ঘটালো যে আমার পুরো ধারণাটাই বদলে গেল। সেদিন দুপুরবেলা হঠাৎ ময়নাটা ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠল। আমরা কোনো কম্পন টের পাইনি, কিন্তু পরের দিন কাগজে বেরোলো সিসমোগ্রাফ যন্ত্রে সামান্য মৃদু কম্পন নাকি ধরা পড়েছে। সেই থেকে পাখি সম্পর্কে আমার একটা কৌতূহল থেকেই গেছে, কিন্তু বিভিন্ন কারণে পাখি নিয়ে তেমন চর্চা আর করে উঠতে পারিনি। পৃথিবীতে কত পাখি কত অদ্ভুত ধরনের জিনিসই না করতে পারে। 20শে সেপ্টেম্বর, আমার পাখি পড়ানো যন্ত্র নিয়ে কাজ চলছে। আমি সহজ পথে বিশ্বাসী আর আমার যন্ত্রও হবে জলের মতো সহজ। এই যন্ত্রে থাকবে দুটি অংশ, একটি হবে খাঁচার মতো, পাখিটা থাকবে সেই খাঁচার মধ্যে, আর খাঁচার সঙ্গে বৈদ্যুতিক যোগ থাকবে দ্বিতীয় অংশে। এই অংশটি থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। এই এক মাসের মধ্যে খাবারের লোভে অনেক পাখি আমার ল্যাবরেটরির মধ্যে এসেছে। আমি তাদের খুব ভালো করে লক্ষ্য করেছি, তবে সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে একটা সাধারণ কাক। কাকটা আমার চেনা হয়ে গেছে। এই কাকটার হাবভাব অন্য কাকের থেকে একটু আলাদা। ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের উপর আঁচড় কাটতে আমি কোনো অন্য পাখিকে দেখিনি। কালকে তো আরও অবাক কাণ্ড। একটা আতখোলা দেশলাইয়ের বাক্স থেকে একটা কাঠি বের করে তার মাথাটা বাক্সের পাশটায় ঘষছে সে ঠোঁট দিয়ে। আমি কিছুটা বাধ্য হই, হুস হুস শব্দ করে কাকটাকে নিরস্ত করলাম। কাকটা উড়ে গিয়ে এমন কয়েকটা শব্দ করল শুনে মনে হবে যেন কাকটা হাসছে। আমার পরীক্ষার জন্য এরকম একটা চালাক পাখি ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো হবে। 27শে সেপ্টেম্বর, আমার অর্নিথিন যন্ত্রের কাজ আজ শেষ হলো। আমার এই পরীক্ষার জন্য আমি সেই কাকটাকে পেয়েছি। যন্ত্রটা টেবিলের উপর রেখে যখন দরজাটা খুলে দিলাম, কাকটা যন্ত্রের মধ্যে লাফাতে লাফাতে ঢুকে গেল। বুঝলাম কাকটার শেখবার ইচ্ছা প্রবল। আমি সহজ বাংলা দিয়েই শুরু করেছি, শেখাবার সব কিছু আগে থেকে রেকর্ড করা, এক একটা চ্যানেলে এক একটা বিষয়। একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, বোতাম টিপলেই কাকটা চোখ বন্ধ করে দিচ্ছে, নড়াচড়াও বন্ধ হয়ে যাচ্ছে। কাকের মতো ছটফটে পাখির পক্ষে এটা যে কতটা অস্বাভাবিক সে তো বুঝতেই পারছি। 9 মাসে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের একটা কনফারেন্স আছে। মিনেসোটাতে আমার পক্ষী বিজ্ঞানী বন্ধু রিউফাস গ্রেনফেলকে একটা চিঠি লিখেছি। এই কাকটা যদি মানুষের বুদ্ধি আয়ত্ত করতে পারে, তবে ওকে নিয়ে ডেমনস্ট্রেশন সহ একটা বক্তৃতা দেওয়া চলতে পারে। 4 অক্টোবর, করভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। আমার ছাত্রটিকে আমি তাই এই নামেই ডাকছি। এখন করভাস বলে ডাকলেই সে কা না বলে কি বলছে, তবে কণ্ঠস্বরে বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। তাই এটুকু বুঝতে পেরেছি করভাসকে দিয়ে কথা বলানো চলবে না, তার বুদ্ধির পরিচয় তার কাজই দিতে পারবে। করভাস এখন ইংরেজি শিখছে। ও ট্রেনিংয়ের সময় হলো সকাল 8টা থেকে 9টা। নিউটন ও করভাসকে প্রায় মেনেই নিয়েছে, আর কিছুদিনের মধ্যে মনে হয় ওদের বন্ধুত্বও হয়ে যাবে। গ্রেনফেল লিখেছে সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাদের নেমন্ত্রণ পাঠানোর ব্যবস্থা করছে।
আমি অবশ্যই যেন কাক সমেত যথাসময়ে শান্তিয়াগোতে গিয়ে হাজির হই। 20 অক্টোবর, 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস। করভাস ঠোঁটে পেন্সিল দিয়ে ইংরেজি কথা ও সংখ্যা লিখছে। কাগজটাকে টেবিলের উপর রেখে দিতে হয়। করভাস তার উপর দাঁড়িয়ে নিজের নাম, সহজ যোগ বিয়োগ, মাস দিন লিখতে পারে। আজকে করভাসের খাবার ব্যাপারে একটা পরিবর্তন চোখে পড়ল। একটা পাত্রে রুটি টোস্টের টুকরো আর আরেকটাতে খানিকটা পেয়ারা জেলি ওর সামনে রেখেছিলাম। ও রুটির টুকরোগুলো মুখে নেবার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল। সত্যি অবাক। 22 অক্টোবর, করভাস এখন অন্য কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়, তার প্রমাণ আজ সকালে পেলাম। খুব ঝড় আর বজ্রপাতে একটা কাক মরে গেছিল। তল্লাটের সব কাক সেখানে জড়ো হয়ে হল্লা করছিল, কিন্তু আশ্চর্য, করভাস ঘর থেকে বেরোনোর কোনো ইচ্ছাই দেখালো না। সে এক মনে পেন্সিল মুখে প্রাইম নাম্বার লিখে চলেছে, 2, 3, 4, 5, 11, 13। 7ই নভেম্বর, করভাসকে এখন সদর পেয়ে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে। অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি সব বিষয়ে সে সব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেওয়ার চেষ্টা করে। গত 2 মাসে পাখির মস্তিষ্কের ব্যাপারে আমি যে দুর্লভ জ্ঞান সঞ্চয় করেছি সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখেছি। সেটাই হবে সম্মেলনে আমার পেপার, আর প্রতিবাদীর মুখ বন্ধ করতে থাকবে স্বয়ং করভাস। 10ই নভেম্বর, দক্ষিণ আমেরিকা যাবার পথে প্লেনে বসে এই ডায়েরি লিখছি। বাড়ি থেকে যখন রওনা হব হঠাৎ খাঁচা থেকে বেরোনোর জন্য ছটফট করছে। কি ব্যাপার বুঝতে না পেরে খাঁচার দরজা খুলে দিতেই সে সটান উড়ে রাইটিং টেবিলের উপরে বসে ঠোঁট দিয়ে উপরের দেরাজটায় ভীষণ ব্যস্তভাবে ঠোকা মারতে আরম্ভ করলো। দেরাজ খুলতেই দেখি আমার পাসপোর্টটা আমি ভুলে সেখানেই রেখে দিয়েছি। করভাসের জন্য আমি নতুন ধরনের একটা খাঁচা বানিয়েছি। যে আবহাওয়া করভাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক, খাঁচার ভিতর কৃত্রিম উপায়ে সেই আবহাওয়া রাখার ব্যবস্থা করেছি। খাবারের জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ির মতো মুখরোচক বড়ি তৈরি করে নিয়েছি। 14ই নভেম্বর, হোটেল এক্সেলসিয়ার, সান্তিয়াগো, রাত 11টা। আমার বক্তৃতা সহ করভাসের ডেমনস্ট্রেশন খুব ভালোভাবে হয়েছে। অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ। এখানকার কাগজ কোরিয়েরে দেল সান্তিয়াগোতে করভাসের খবর বেরিয়েছে। মিটিংয়ের পর আমার বন্ধু গ্রেনফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারুবিয়াসের সঙ্গে সান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলাম। 1 ঘন্টা পর কোভারুবিয়াস বললেন আমরা অতিথিদের জন্য নানা রকম আমোদ প্রমোদের ব্যবস্থা করেছি। একজন চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন, নাম আর্গাস। এর বিশেষত্ব ইনি ম্যাজিকে নানা রকম পাখির ব্যবহার করেন। প্লাজা থিয়েটারে আমি আর্গাসের ম্যাজিক দেখতে গেছিলাম। লোকটা নানা রকম পাখির ব্যবহার করে, সেটা ঠিকই। হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ, এক ঝাঁক হামিংবার্ড, 3 হাত লম্বা সারস, সে অনেক দক্ষতার সঙ্গে তাদের কাজও শিখিয়েছে। তবে বলা বাহুল্য, কোনোটাই আমার করভাসের ধারে কাছেও যায় না। তবে আর্গাসকে আমার খুব ইন্টারেস্টিং বলে মনে হলো। টিয়া পাখির মতো নাক, মাঝখানে শীতি করা, টান করে পিছনে আঁচড়ানো চকচকে চুল, চোখে মাইনাস পাওয়ারের চশমা, আর তার ভিতর থেকে চোখ দুটোকে ভীষণ তীক্ষ্ণ বিন্দুর মতন দেখায়, লম্বায় 6 ফুটের উপরে। চকচকে কালো কোটের আস্তিনের ভিতর থেকে দুটো ক্ষীণ ফ্যাকাশে হাত বেরিয়ে আছে। সেই হাতের বিভিন্ন ভঙ্গিমাতেই দর্শকদের সম্মোহিত করে রাখে সে। রাত 9টায় হোটেলে ঢুকে সবে মাত্র আলো নিভিয়ে শুতে যাব। রিসেপশন থেকে ফোন আসলো, জাদুকর আর্গাস আমার সঙ্গে দেখা করতে চায়। অনিচ্ছা সত্ত্বেও দেখা করতে রাজি হলাম।
সে এসে আমাকে করভাসের বুদ্ধির নমুনা দেখার ইচ্ছার কথা জানালো। খুব অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি করভাসের খাঁচার দরজা খুলে দিয়ে বললাম, ওর যদি মুড হয় তাহলে ও কিছু দেখাবে। কিন্তু করভাস বেরিয়ে এসে ঠোঁটের এক অব্যর্থ ঠোকরে আলো নিভিয়ে দিল এবং সে নিজে খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে দরজা টেনে বন্ধ করে দিল। আর্গাসের সবুজ চশমার পুরু কাচের ভিতর সাপের মতো চোখ দুটোর সবুজ নিয়ন আলোয় আরও বেশি সাপের মতো মনে হচ্ছে। সে বুঝতে পারল করভাস এখন বিশ্রাম চায়, ঘরের মধ্যে আলো চায় না, সে অন্ধকার চায়, অন্ধকারে ঘুমোতে চায়। অর্গাস আমাকে অনেকভাবে জানায় সে করভাসকে চায়, সে আমাকে হিপনোটাইজ করারও চেষ্টা করে। সব রকমভাবে বললেও যখন কোনো লাভ হলো না দেখলো, তখন তার বাড়ি গাড়ি ও টাকার কথা বলে এবং সে আমাকে টাকার লোভও দেয়। আমি পরিষ্কার জানিয়ে দিই আমি কোনোভাবেই করভাসকে দেব না। কিছুক্ষণের মধ্যে গুড নাইট জানিয়ে অর্গাস বেরিয়ে গেল। আমি হোটেলের দরজা বন্ধ করে করভাসের খাঁচার কাছে যেতে সে একটা শব্দ উচ্চারণ করল, কে? আমি করভাসকে বললাম, এক পাগলা জাদুকর, টাকার গরম বড্ড বেশি, তোমাকে চাইতে এসেছিল, আমি না করে দিয়েছি, সুতরাং তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো। 16 নভেম্বর, ভেবেছিলাম কালকের ঘটনাটা কালকেই লিখে রাখবো, কিন্তু বিভীষিকার ঘোর কাটতে সারা রাত লেগে গেল। কাল সকালটা যেভাবে শুরু হয়েছিল তাতে বিপদের কোনো পূর্বাভাস ছিল না। সকালে সম্মেলনে বৈঠক ছিল, দুপুরে আমাদের হোটেলেই কয়েকজন ডেলিগেটের সঙ্গে লাঞ্চ ছিল। সেখানে যাবার সময় করভাসকে 71 নম্বর ঘরে রেখে আমি লাঞ্চ করতে গেছিলাম। লাঞ্চ শেষ করে যখন ওপরে আসছি তখন 2:30 বাজে। দরজায় চাবি লাগাতেই বুঝলাম সেটার প্রয়োজন হবে না, কারণ দরজা খোলা। চরম বিপদের কথা আশঙ্কা করতে রক্ত জল হয়ে গেল। ঘরে ঢুকে দেখি খাঁচা সমেত করভাস উধাও। রুমবয়দের ঘরে গিয়ে দেখি তারা পাথরের মতন দাঁড়িয়ে রয়েছে, বুঝলাম তাদের হিপনোটাইজ করা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই জানতে পারলাম আর্গাস একটা সিলভার ক্যাডিলেক গাড়িতে এসেছিল এবং একটা সেলোফেনের ব্যাগ নিয়ে হোটেল থেকে বেরিয়ে গেছে। অবশেষে কোভারুবিয়াসের সাহায্যে গাড়ি, ড্রাইভার সঙ্গে পুলিশ নিয়ে 3:15 মধ্যে আমরা বেরিয়ে গেলাম। আমাদের সঙ্গে দুজন পুলিশ, একজনের নাম কারেরাস। তার থেকে আর্গাস সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। শহর থেকে বেরিয়ে হাইওয়েতে পড়ে মুশকিল হলো। হাইওয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা গেছে লস অ্যাঞ্জেলেসের দিকে, আরেকটা চলে গেছে পশ্চিমে ভালপারাইজো বন্দর পর্যন্ত। দুটো হাইওয়ের মুখে একটা পেট্রোলের দোকান, সেখান থেকে জানলাম আর্গাস গেছে ভালপারাইজোর রাস্তায়। আমাদের গাড়ি ছুটছে দুর্বার গতিতে, অনেকটা গিয়ে হঠাৎ চোখে পড়ল আর্গাসের গাড়ি। একটু এগিয়ে যেতেই দেখলাম রাস্তার এক পাশে ছিটকে গিয়ে সেটা একটা গাছের গুড়িতে ধাক্কা মেরেছে। গাড়ির সামনের অংশ অনেকটা থেতলে গেছে, তবে গাড়িতে আর্গাস বা আমার করভাস কেউ নেই। গাড়ির জানলা দিয়ে দেখলাম করভাসের খাঁচাটা পড়ে আছে। আজ আমি করভাসের খাঁচার চাবি দিইনি, শুধু ছিটকিনি লাগিয়ে দিয়েছিলাম। করভাস খাঁচা থেকে নিজেই বেরিয়েছে সন্দেহ নেই, কিন্তু তারপর হঠাৎ আর্গাসের চিৎকার আমাদের কানে এলো। কিছু দূরে কতগুলো ঝোপড়া আছে, দু একটা বড় গাছও আছে। সে বলে চলছে, কোথায় গেল সে শয়তান পাখি? করভাস, করভাস, মূর্খ পাখি, শয়তান পাখি, নরক বাস আছে তোর কপালে, নরক বাস। আর্গাসের কথা আচমকা থমকে গেল, কারণ সে আমাদের দেখতে পেয়েছে, আমরাও দেখতে পাচ্ছি তাকে। তার হাতে দুটো রিভলভার, 100 হাত দূরে একটা ঝোপড়ার সামনে দাঁড়িয়ে আছে সে। কারেরাস হুঙ্কার দিয়ে বলল, সিনিয়াস আর্গাস, তোমার অস্ত্র নামাও, নইলে। একটা ভীষণ শব্দে আমাদের মার্সিডিজের দরজায় একটা রিভলভারের গুলি এসে লাগলো, তারপর আরও 3টে গুলির শব্দ। কারেরাস দৃপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, সিনিয়র আর্গাস, আমাদের কাছে বন্দুক আছে, আমরা পুলিশ, আপনি যদি রিভলভার না ফেলে দেন তবে আমরা আপনাকে জখম করতে বাধ্য হব। আর্গাস শুকনো গলায় আর্তনাদ করে উঠলে, তোমরা পুলিশ, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আর্গাস এখন 25 হাতের মধ্যে, এইবার তার অবস্থাটা বুঝলাম। তার চশমা খোয়া যাওয়াতে সে প্রায় অন্ধে সামিল হয়ে পড়ে যত্রতত্র গুলি চালিয়েছে। আর্গাস হাতের অস্ত্র ফেলে হোঁচট খেতে খেতে এগিয়ে এলো।
তার অবস্থা অত্যন্ত শোচনীয়। সে তখন বলছে সে পাখি উধাও হয়ে গেল, দ্যাট ইন্ডিয়ান ক্রো, শয়তান পাখি, কিন্তু কি অসাধারণ বুদ্ধি তার। গ্রেনফেল হঠাৎ বলল, দ্যাট বার্ড ইজ হিয়ার। উপরে চেয়ে দেখলাম সবচেয়ে উঁচু ডালে বসে নিশ্চিন্তভাবে আমাদের দিকে ঘাড় নিচু করে করভাস দেখছে। তাকে হাতছানি দিয়ে ডাকতেই সে আমাদের মার্সিডিসের ছাদের ওপর এসে বসল। তারপর অতি সন্তর্পণে, যেন জিনিসটার মূল্য সে ভালোভাবেই জানে, এইভাবে তার ঠোঁট থেকে তার সামনেই নামিয়ে রাখলো আর্গাসের -20 পাওয়ারের সোনার চশমাটা।